নাবালিকা ধর্ষণ করার দায়ে খোগন দেবনাথ নামে এক যুবককে দশ বছরের ষষ্ঠ কারাদণ্ড দিল বিশালগড় মহকুমা আদালত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ এই রায় দিয়েছেন দু সালে পশ্চিম আগরতলা মহিলা থানার নাবালিকা ধর্ষণের অভিযোগ খোকন দেবনাথের বিরুদ্ধে মামলাটি হয়েছিল পরবর্তী সময়ে সেই মামলাটি দু সালে তেসরা আগস্ট বিশালগড় থানায় প্রেরণ করা হয় কেননা ঘটনাটি বিশালগড় মহিলা থানার অন্তর্গত এলাকায় বিশালগড় থানা হাতে নিয়ে অভিযুক্ত যুবক খোকন দাসকে পরের দিনই গ্রেফতার করে অভিযুক্ত যুবক খোকন দেবনাথের বাড়িতে টিভি দেখতে গেলে পাঁচ বছরের নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ দীর্ঘ বছর জেল হেফাজতে রেখে উক্ত মামলায় কুড়ি জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর শুক্রবার দুপুরে অতিরিক্ত জেলাও দায়রা জর্জ শ্রী দেবাশিসকর বিশালগুরু মহকুমা আদালতে অভিযুক্ত যুবক খোকন দাসকে দশ বছরের সষ্টম কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা নির্দেশ দেন অনাদায়ে এক বছরে কারাদণ্ড সেই কেসে মোট কুড়ি জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয় সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিসকর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খুকন দেবনাথকে এই কেসে সিক্স অব দ্য পোক্সো একটে দোষী সেকশন সিক্স অব দ্য পোক্সো দোষী সাব্যস্ত করে যদিও এই কেসে খোকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল ছিল পানিশেবল আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু উইদিন র্যাকেট আই অফ আইপিসি এবং সিক্স অফ দ্য পোক্সো অ্যাক্ট পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে সিক্স অব দ্য পোক্সো ওয়েট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খোকন দেবনাথকে সান দেয় এবং দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে এক লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন ওনাদে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেয় নিউজ